নমস্কার, আমি ঋত্বিকা আবারও চলে এসেছি জিও বাংলা থেকে। আর এই ভিডিওটি নিবেদন করলো এম্বাসা বারাঙ্গনা থেকে। তারা এখন বীরাঙ্গনা। তাদের স্বাধীনতা সংগ্রামে তারা কিন্তু অত্যন্ত সাহসী সংগ্রামী। তারা আমাদের মতোই সাধারণ নারী। হ্যাঁ, আমি কিন্তু আজ আমার সাথে পেয়ে গেছি ঝরাফুলের রূপকথা নাটকের দুই অভিনেত্রীকে। আগেই বলবো, তোমাদেরকে জিও বাংলায় স্বাগত। নমস্কার, আমার নাম হচ্ছে কালী দাস। আমি একজন শিখ সরকার। আমি দুর্বারের কর্মী, কিন্তু এখন কোলাহল দুর্বার মিলিয়ে আমরা যে নাটকটি করছি, এর আগে দুবার হয়েও গেছে, এটা তৃতীয়বার হচ্ছে। নাটক, নাচ, গান, অভিনয় আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করব, করছি, আরও ভালো করে করব। আপনারা আসুন, দর্শক দেখুন কেমন লাগছে আমাদের এর ঝরাফুলের রূপকথা। নমস্কার। আচ্ছা, তোমার নামটা জিজ্ঞেস করে নেবো, তোমার নামটা একটু। আমার নাম গুরুদাসী দাস। আচ্ছা, প্রশ্নটা করবো, তোমার সাথে কথা হচ্ছিল, তুমি বললে তুমি আগেও নাটকে অভিনয় করেছো, তো যখন নাটকের মঞ্চে পা দাও তখন কেমন লাগে? তখন নিশ্চয়ই একটু ভয় ভয় লেগেছিল, কেননা প্রথম যখন দর্শকের সামনে যাচ্ছি তখন স্বাভাবিক একটু ভয় লাগে, কেননা আমরাও তো একটা সাধারণ মানুষ। আর এই নাটকে প্রথমে এসেছি তখন আমার গা কাঁপছিল যে কী হবে না হবে জানি না, দর্শক কীভাবে নেবে। তারপরে দেখা গেল যে না, হয়তো দর্শকের চোখে ভালোই লেগেছি, না হলে পাঁচজনের আশীর্বাদ কেন পাবো, পাঁচজনের আশীর্বাদ করছে বলেই এত দূর এগোতে পেরেছি। আমি ভাবতেই পারিনি যে এই বয়সে যে মঞ্চে দাঁড়িয়ে দশজনকে আনন্দ দিতে পারবো এবং নিজে দশজনের আশীর্বাদ পাবো। দর্শকদের প্রতিক্রিয়া কীরকম? গ্রিন রুমে আসে বলতে যে খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেকেই আসে, অনেকেই মোবাইলেও দেখে এবং বলে যে আপনাদের ঠিকানাটা দিন, আমাদের যে চিরঞ্জিত আছে স্যার ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে যায়। যদি ভালো না লাগে তাহলে টিকিট কেটে লোক আসবে কেন? একদম। আচ্ছা, জিজ্ঞেস করবো, পরবর্তীকালে নিশ্চয়ই আবার নাটকের মঞ্চে অভিনয় করার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি তো মনে মনে করি আমার শরীরটা যদি ভালো থাকে আমি যতদিন পারবো আমি এই অভিনয়, নাটক, নাচ, গান, কিন্তু একটু আমার শরীরের প্রবলেম আছে যার জন্য আমি বেশি এগিয়ে যেতে পারি না, কিন্তু আমার মনে খুব আনন্দ আমি এটা করতে পারলে, দশজনকে আনন্দ দেওয়া, নিজেকে আনন্দ খুব ভালো লাগে আমার। আপনারও নিশ্চয়ই ইচ্ছা আছে পরবর্তীকালে? আমারও পরবর্তীকালে ইচ্ছা আছে, এবং যতদিন বাঁচবো কিংবা যতদিন আমার দেহতে দেবে মানে শরীরে দেবে ততদিন আমি এই নাটক করবো, এতে ভাগ্যে যা আছে দেখা যাবে। আচ্ছা, ওনারা কিন্তু বলছেন ওনারা নাটক করবে। হ্যাঁ, এটা তো নাটকের প্রতি টান। থিয়েটারের জয় হোক। এই ভিডিওটি নিবেদন করলো এম্বাসার। নমস্কার।